গাইস, এক নামে ডিপজল কেরানা সিনে আজকে আমি আইছি সেই তাদের বাড়িতে, ডিপজলের বাড়িতে। একটা সময় মানে কি, এখানে তো প্রচুর পরিমাণে ভাইরাল সিনেমা জগতে আমরা তার অনেক দেখছি, কত সিনেমা না দেখছি তার ছোটকালে। আজকে আমি সেই বাড়িতে আইছি, আজকে আমি আপনাকে দেখামু। এই যে দেখেন, এই যে এলো ডিপজল, এই যে এলো ডিপজল মামার বাসা। আমি সম্পূর্ণ আমি আপনাকে দেখামু, আমার সাথে আহেন। এই যে দেখতেছেন, এটা এলো গেট, এই যেটা এলো গেট। আর এই যেখানে দেখেন লেখা আছে ডিপজল ভিলা, মনোয়ার হোসেন ডিপজল, আর বাপের নাম হইলো সোহরাব, বাপের নাম হইলো সোহরাব হোসেন। আর এখানে দেখেন লেখা আছে ফুলবাড়িতে হইলো ডিপজল মামার বাড়ি। আপনারা যদি কেউ আসতে চান তাহলে ডিপজল মামার বাড়িতে আপনারা আসতে পারবেন। এই যে এটা এলো গেট, গেটটা দেখেন, আর ওইটা দেখেন বিশাল বাড়ি, এখানে বহু ধরনের শুটিং চলে। কিন্তু আজকে একটা দুঃখের কথা কি গাইস, আমি কন্ট্যাক্ট করছিলাম ডিপজল মামার সাথে, দেখা করার অনুমতিও পাইছিলাম, অ্যাপয়েন্টমেন্টও নিয়েছিলাম, কিন্তু মানে কথা হইলো কি, সে ঢাকার বাইরে গেছে একটা কাজে, আমি আজকে এনে পৌঁছাইছি। তো এই জন্য মানে আমি ডিপজল মামার সাথে দেখা করতে পারলাম না। আমি অবশ্যই নেক্সট আহমু তার সাথে একদম ফেস টু ফেস আমি দেখা করবো, তার লাইভ স্টুডিও স্পেশাল পারম, তার ইন্টারভিউ আপনারা পাইবেন। তো আজকে এই তুরি গেটমেট একদম বন্ধ গাইস। তো ভাবলাম যে আপনাকে বাড়িটা দেখাই অন্তত, যে আমি ডিপজল মামার বাসায় আইসি। তো বাড়িটা ভালো করে একটু দেখাই দিলে এলো পাইছে সুন্দর করে, মানে গেটের ডিজাইনটা একদম খুবই সুন্দর, আর এই বিল্ডিংটা যে দেখতেছেন খুবই ভালো দেখা গেতেছে, খুবই সুন্দর লাগতেছে। এখানে কিছু গাছগুছ লাগিয়ে থুইছে, এই যে আপনারা দেখেন, মানে দেখা না হইলেও গাইস তাও মানে একটা এক্সাইটে কাম করতেছে, যে ডিপজল, যারা আমরা ছোটোকালে তিনটিয়া করে হল দেখছি ডিপজলের সিনেমা, চোখ বড় বড় করে যে ডায়লগ দেয় আপনারা তো শুনছেন, এত ভালো লাগে, মানে এক কথায় আমার তো অনেক ভালো লাগছে। গুইন্ডা জগতে তো মানে এক নম্বর বিলা কোন যায়, বাংলাদেশের মধ্যে টপ কিং, মানে এত সুন্দর পাঠ বিনা করছে আপনারা দেখছেন। এমন কেরা আছে যে বাংলা কথা বোঝা মানুষ যে ডিপজলের সিনেমা দেখা নাই, কেরা না দেখছে, সবাই দেখছে। তারা আজকে আজকে সেই বাড়িতে সে যে গেট দিয়ে এন্ট্রি নেয়, এই যে গেট, এই গেট দিয়ে সে ভিতরে যায়, এই গেট দিয়ে সে বাইরে আহে। হেন আমি আজকে খাড়িয়ে রয়েছি, নিজে আজকে প্রাউড ফিল করতেছি যে আজকে আমি কোনাইছি, দেখেন আজকে আমি কোনাইছি, সব কিছু আপনাকে ভালোবাসায় আমি এত ঘুরে আসছি। তো গাইস, যাই হোক, নেক্সটে ডিপজল মামার সাথে আশা করি যে দেখা হবো, আপনারা দোয়ারাই কেন যাতে দেখা হয়, সে নানান কাজে ব্যস্ত থাকে। তো এটাই তার বাড়ি, আমি আপনাকে দেখাইলাম। তো আপনারা যথেষ্ট শেয়ার করেন যাতে সবাই দেখতে পারে ডিপজলের বাড়িটা, আমি নিজের চোখে দেখলাম। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। তো গাইস, এন কথা হইলো কি, যারা সিনেমা করে তাকেও কিন্তু অনেকই ভক্ত থাকে, যেমন শাকিব খানের ভক্ত আছে, শাহরুখ খানের ভক্ত আছে, তো এইরকম হইলো কথা। তো আপনারা যদি কেউ ঢাকাতে আসেন তাহলে ডিপজলের বাড়িতে যদি আপনারা যাইতে চান, এক নম্বর কথা আপনার চিনা জানা লুক থাকতে হইব, তাহলে সে মানে ডিপজল মামার সাথে আপনি দেখা করতে পারবেন। আর দ্বিতীয় কথা, তাদের বাড়িটা হইলো ফুলবাড়িতে অবস্থিত, ঢাকার আন্ডারেই পরে আপনার এই